আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি তোমাদের 3.5-এর দুইটি অঙ্ক দেখাবো। একটি হচ্ছে 20-21 নলের অঙ্ক, চৌবাচ্চায় পানি প্রবেশ করবে এবং পানি বের হবে সেই অঙ্ক। তো এই দুইটি অঙ্ক দেখালেই তোমাদের 17 থেকে 31 পর্যন্ত 3.5-এর অঙ্কগুলো করে ভিডিও ইউটিউবে দেওয়া হবে, সেই সাথে আমরা পরবর্তী ক্লাসগুলো সৃজনশীলগুলো করব। তো এসো আমরা সবাই 20 নম্বর অঙ্কটা দেখি। বলছে, একটি চৌবাচ্চায় দুইটি নল সংযুক্ত আছে। দুইটা নল, একটা বড় চৌবাচ্চা, সেই সাথে দুইটা নল সংযুক্ত আছে। আচ্ছা, কেমন সেটা আমরা দেখি একটু, চৌবাচ্চা কেমন দেখতে। মনে করো এরকম চৌবাচ্চায় দুইটা নল সংযুক্ত আছে, এদিকে একটা নল সংযুক্ত আছে, হ্যাঁ, আর এদিকে একটা নল সংযুক্ত আছে। ঠিক আছে, দুইটা নল সংযুক্ত আছে। তো দুইটা নল দিয়ে পানি প্রবেশ করে আবার পানি বের করা যায়। তো এখন নল দুটো দিয়ে বলছে, প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি টি ওয়ান মিনিটে পূর্ণ হয় এবং দ্বিতীয় নল দ্বারা টি 2 মিনিটে খালি হয়। নল দুটি একত্রে খুলে দিলে চৌবাচ্চাটি কতক্ষণে পানি পূর্ণ হবে? প্রথম নল, এটা হচ্ছে প্রথম নল। প্রথম নল আমরা দেখি এখন, একটা হচ্ছে কি প্রথম নল, প্রথম নল দ্বারা পানি পূর্ণ হয়, ঠিক আছে, আর দ্বিতীয় নল দ্বারা পানি কি হয়, বের হচ্ছে, এটা হচ্ছে দ্বিতীয় নল। ঠিক আছে, একটাতে পানি প্রবেশ করে আর একটাতে কি হয়, পানি বের হয়। তো এখন বলছে, দুইটা নল একত্রে খুলে দিলে কতক্ষণে চৌবাচ্চাটি পানি পূর্ণ হবে? তাহলে 20 নম্বর অঙ্ক আমরা ধরে নিতে পারি চৌবাচ্চাটি দুটি দ্বারা ভি মিনিটে পানি পূর্ণ হয়। দুটি নল যদি একসাথে খুলে দেয় তখন চৌবাচ্চাটি ভি মিনিটে পানি পূর্ণ হয়, সেটা আমরা ধরে নিতে পারি। তাহলে এখানে বলছে যে প্রথম নল দ্বারা চৌবাচ্চাটি টি 1 মিনিটে পূর্ণ হয়, প্রথম নল দ্বারা। আর তাহলে মনে করি নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি ভি মিনিটে পূর্ণ হয়। তাহলে আমরা এটা ধরে নিই, মনে করি নল দুইটি একত্রে খুলে দিলে, হ্যাঁ কি বলেছে, নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে? তাহলে নল দুটি একত্রে খুলে দিলে খালি চৌবাচ্চাটি খুলে দিলে খালি চৌবাচ্চাটি ভি মিনিটে পানি পূর্ণ হয়। কেমন, এটা আমরা ধরে নিলাম। এখন সরি, তো দুইটা নল আমরা যদি একসাথে খুলে দিই তখন ভি মিনিটে কি হয়, পানি পূর্ণ হয়ে যায়। ঠিক আছে, এই পানিগুলো পূর্ণ হয়। তো এখন এখানে আবার বলছে প্রথম নল দ্বারা টি মিনিটে পানি পূর্ণ হয়। তাহলে প্রথম নল দ্বারা টি মিনিটে যদি লেখো, প্রথম নল দ্বারা টি ওয়ান মিনিটে পানি পূর্ণ হয়, অবশ্যই একক, একবার সম্পূর্ণ অংশ, যেহেতু টি মিনিটে পানি পূর্ণ হয়, কি পূর্ণ হয়, চৌবাচ্চা পূর্ণ হয়ে যায় একবার সম্পূর্ণ অংশ। তাহলে অতএব ভি মিনিটে পানি পূর্ণ হয় কত, টি মিনিটে যদি টি ওয়ান মিনিটে এক অংশ, এক মিনিটে কত, 1/T1, ভি মিনিটে কত, V/T1, এত অংশ। আবার দ্বিতীয় নল দ্বারা টি 2 মিনিটে পানি খালি হয় এক বা সম্পূর্ণ অংশ। তাহলে অতএব আমরা লিখতে পারি, তাহলে কি লিখবো আমরা এখন, ভি মিনিটে পানি খালি হয়, তাহলে ভি বাই
T2 এত অংশ ঠিক আছে তাহলে আমরা এখানে দুইটা জিনিস পেলাম একটা হচ্ছে পানি পূর্ণ হয় একটা হচ্ছে পানি খালি হয় দুটেই কিন্তু কত ভি মিনিটে এখন প্রশ্ন মতে আমরা কি লিখতে পারি কতক্ষণে দুটো নল একসাথে খুলে দিলে কতক্ষণে পূর্ণ হবে তাহলে পানি প্রবেশেরটা অবশ্যই বেগ বেশি থাকবে তাহলে কিন্তু পানি পূর্ণ হবে এখন পানি প্রবেশ করার থেকে যদি বের হওয়ার বেগটা বেশি থাকে তাহলে কি চৌবাচ্চা কখনোই পানি পূর্ণ হবে হবে না তাহলে এটা কিন্তু বেশি তাহলে প্রশ্ন মতে v/T1 বিয়োগ v/T2 ইকুয়াল কত 1 মানে সম্পূর্ণ অংশ সম্পূর্ণ অংশ পূর্ণ হচ্ছে এটা তাহলে এখান থেকে যদি আমরা T1 এবং T2 লসাগু করি তাহলে v/T2 বিয়োগ v/T1 ইকুয়াল কত 1 কেমন তাহলে এখন এখন আমরা লিখব r গুণ করে v কমন নিলাম t2 বিয়োগ t1 ইকুয়াল কত t2 t1 তাহলে এখন v সমান কত t2 t1 ইকুয়াল কত t2 বিয়োগ t1 তাহলে এ আর v মানে সম্পূর্ণ পানি পূর্ণ হতে কত সময় লাগবে যে শিক্ষার্থী যেহেতু v মিনিট সময় লাগবে ধরেছিলাম আমরা এটা উত্তর তাহলে আমাদের অ্যানসার লিখব হচ্ছে আমরা বলেছিল যে খালি চৌবাচ্চাটি কতক্ষণে পূর্ণ হবে তাহলে T2 বিয়োগ T1 ডিভাইড বাই T2 মাইনাস T1 এত মিনিটে ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থী অঙ্কটা কিন্তু খুবই সহজ আর এখানে দেখো আরেকটা শর্ত দেওয়া ছিল T2 গ্রেটার দেন T1 তার মানে T2টা বড় মানের দিক থেকে T2 বিয়োগ T1 আসছে যদি T1 বিয়োগ T2 আসতো তাহলে কিন্তু এখানে তোমার শর্তের সাথে এটা কিন্তু মিলতো না তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো তো খুবই সহজ অঙ্ক এবার আমরা দেখব 21 নম্বর অঙ্কটা 21 নম্বর অঙ্কটা বলছে একটি নল দ্বারা 12 মিনিটে একটি চৌবাচ্চা পূর্ণ হয় একটি নল দ্বারা তাহলে 12 মিনিটে চৌবাচ্চা পূর্ণ হয় এটা পূর্ণ হতে কত সময় লাগে 12 মিনিট আবার অপর একটি নল দ্বারা 1 মিনিটে তা থেকে 15 লিটার পানি বের হয় এটা 12 মিনিটে সম্পূর্ণ পূর্ণ হয়ে যায় ঠিক আছে সম্পূর্ণ পূর্ণ হয় আর অপর নল দ্বারা 1 মিনিটে এটা দ্বারা 1 মিনিটে 15 লিটার পানি বের হয় এটা চিত্রটা হচ্ছে এরকম ঠিক আছে তাহলে 12 মিনিটে ভর্তি হয়ে যায় আর 1 মিনিটে কি হয় 15 লিটার পানি বের হয়ে যায় আচ্ছা তো এখন বলছে চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হলো এবার চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটো নল কি করলাম আমরা যখন খালি ছিল দুটো নল একসাথে খুলে দিলাম দুটো নল একসঙ্গে খুলে দেওয়া হলো আচ্ছা চৌবাচ্চাটি খালি থাকা অবস্থায় দুটি নল একসঙ্গে খুলে দেওয়া হয় এবং চৌবাচ্চাটি 48 মিনিটে পূর্ণ হয় যখন দুটো নল একসাথে খুলে দেওয়া হয় তখন তার পূর্ণ হতে সময় লাগে কত 48 মিনিট কারণ ওই যে 1 মিনিটে 15টা বের হচ্ছে আবার 12 মিনিটের চৌবাচ্চাটি ভর্তি হচ্ছে তাহলে সেই ক্ষেত্রে যখন দুটো একসাথে খুলে দিচ্ছে তখন তার ভর্তি হতে সময় লাগছে কত 48 মিনিট আচ্ছা এরপরে বলছে চৌবাচ্চাটি কত লিটার পানি ধরে তাহলে এখানে আমরা ধরে নিতে পারি যে চৌবাচ্চা মনে করি চৌবাচ্চাতে ভি লিটার পানি ধরে এটা আমরা ধরে নিতে পারি এবং সেই সাথে আরেকটা জিনিস ধরতে পারি আমরা যে প্রথম নল দ্বারা প্রতি মিনিটে x লিটার পানি প্রবেশ করে এই দুটো জিনিস আমরা ধরে নিই তাহলে কত এখানে 21 নম্বর অঙ্ক মনে করে চৌবাচ্চাটিতে পানি ধরে ভি লিটার এবং প্রথম নল দ্বারা 1 মিনিটে পানি প্রবেশ করে এক্স লিটার এই দুটো জিনিস আমরা এখানে ধরে নিলাম আমাদের অঙ্ক করার সময়ের সাথে চৌবাচ্চা কত লিটার পানি ধরে যেহেতু আমরা ভি এর মানটা পেলে কিন্তু অঙ্কটা হয়ে যাবে আর এখানে অঙ্ক করার সুবিধার্থে আমরা প্রথম নল দ্বারা 1 মিনিটে প্রবেশ করে কত এক্স লিটার পানি তাহলে 12 মিনিটে প্রবেশ করবে কত 12 x লিটার আর 12 x লিটার সমান কত হবে ভি লিটার তাহলে কিন্তু আমরা একটা সমীকরণ পেয়ে যাব তাই আমরা লিখছি এখন আমরা লিখবো এখানে প্রথম শর্ত মতে সরাসরি দিতে পারি অথবা প্রথম নল দ্বারা 1 মিনিটে x লিটার পানি প্রবেশ করলে 12 মিনিটে প্রবেশ করবে কত
সেটা কিন্তু আমরা পেয়ে যাবো। অথবা লিখতে পারি আমরা প্রথম শর্ত মতে, প্রথম শর্ত মতে যেহেতু 1 মিনিটে প্রবেশ করে x লিটার, তাহলে 12 মিনিটে প্রবেশ কত? 12 x লিটার, এত x সমান কত? পুরো পানিটা কত? v, যেহেতু 12 মিনিটে সে পূর্ণ হয়ে যায় তাই না, চৌমাচারটি ভর্তি হয়ে যায়, তাহলে 12 মিনিটে পানি ধরছে 12 x, তাহলে 12 x লিটার পানি এর মধ্যে ধরছে, আর 12 x চৌমাচার পানি ধরেছে কতটুকু? v লিটার, তাহলে 12 x সমান কত? v, এটা হচ্ছে প্রথম শর্ত মতে। আর দ্বিতীয় শর্ত মতে আমরা যেহেতু দ্বিতীয় শর্ত মতে বলছে 48 মিনিটে পূর্ণ হয় যখন চৌমাচার দুটি একসাথে খুলে দেওয়া হলো, তাহলে 1 মিনিটে পূর্ণ হয় x লিটার, তাহলে 48 মিনিটে পূর্ণ হবে কত? 48 x, আর এর সাথে হচ্ছে একটা দিয়ে তো বের হচ্ছে, তাহলে একটা দিয়ে বের হলে 1 মিনিটে বের হচ্ছে কত? 15 লিটার পানি, তাহলে 48 মিনিটে বের হচ্ছে কত? 48 × 15, তাহলে চৌবাচ্চায় পানি এতটুকু ধরছে, আর এটা সমান কত? বি, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ, তাহলে দুইটা নাল একসঙ্গে খুলে দিলে পানি পূর্ণ হচ্ছে এতটুকু, সেটা সমান বি, আর এই 12 x সমান হচ্ছে বি। এখন প্রশ্ন মতে আমরা যদি 1 ও 2 তুলনা করি, সমীকরণ 1 ও 2 তুলনা করে পাই, তুলনা করলে আমরা কি পাচ্ছি? আমরা দেখি 48 x, 48 × 15 = 12 x, তাহলে 48 x এটা যদি আমরা গুণ করি তাহলে কি পাই? 48 × 15 = 720 সমান 12 x, তাহলে 48 x − 12 x = 720, তাহলে 48 x থেকে যদি বাদ দিই, 8 থেকে 2 বাদ দিলে 6, 4 থেকে 1 বাদ দিলে 3, 30 x = 720, তাহলে x এর মান কত? 720 / 36, 20 x = 20 লিটার, তাহলে প্রথম নল দ্বারা পানি প্রবেশ করে কত লিটার? 20 লিটার। এখন চৌবাচ্চায় টোটাল পানি ধরে কত? তাহলে 1 নং সমীকরণে x এর মান যদি বসায় তাহলে কিন্তু আমাদের v এর মানটা পেয়ে যাবো প্রিয় শিক্ষার্থী, সেক্ষেত্রে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে যাবে। এখন আমরা লিখব এখানে যে x এর মান 1 নং সমীকরণে বসিয়ে v সমান কত? 12 × 20, তাহলে 12 × 24 240 লিটার, এত লিটার, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেছে। এখানে বলেছিল যে কতটুকু চৌবাচ্চাতে বল কত লিটার পানি ধরে, তাহলে আমরা সেটা পেলাম, আমরা উত্তর ফলটা দেখব, সেটা হচ্ছে 240 লিটার পানি ধরে। তাহলে প্রিয় শিক্ষার্থী এই ছিল অঙ্কটা, খুবই সহজ, আশা করি তোমরা বুঝতে পেরেছ আর তোমাদের ভালো লেগেছে, খুবই সোজা একটা অঙ্ক, এই সহজ একটা অঙ্ক তোমরা মানে এখানে কিছুই বলেনি, এখানে আমরা অঙ্ক করার সুবিধার্থে প্রথম নল দ্বারা পানি 1 মিনিটে প্রবেশ করে কতটুকু সেটা ধরেছি, আর টোটাল চৌবাচ্চায় পানি ধরে কতটুকু সেটা ধরেছি, ধরে আমরা প্রথম নল দ্বারা 12 মিনিটে পূর্ণ হয় কত সেটা সমান আমরা ভি লিখেছি, লেখার পরে আমরা সমাধান করে অঙ্কটা কমপ্লিট করতে পেরেছি। তো ইনশাল্লাহ বুঝতে পেরেছ, আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে বেশি বেশি সাবস্ক্রাইব করবে, এবং ভালো থাকো সুস্থ থাকো, আর যেহেতু একটি মহামারী চলছে ঘরে থাকবে এবং ঘন ঘন 20 সেকেন্ড ধরে হাত ধুবে, তো সবাইকে শুভেচ্ছা, আসসালামু আলাইকুম।